হ্যালো সবাইকে আজকে তোমাদের সঙ্গে একটি ওয়েট লস ডায়েট রেসিপি শেয়ার করব চিকেন কাবাব হ্যাঁ গো এটা খেলে ওজন কমবে গ্যারেন্টি দিয়ে বলছি চিকেন নিয়েছি বোনলেস আড়াইশো গ্রাম আদা রসুন বাটা ধনেপাতা কাঁচা লঙ্কা পাতি লেবু পিঙ্ক সল টক দই অলিভ অয়েল আর যা যা মশলাপাতি লাগে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রথমে কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে মিক্সিতে পেস্ট করে নেব ধনেপাতাটা কুচিয়ে নিলেই হতো তো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিলাম এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো ধনেপাতার পাতার ফ্লেভারটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে আর কাবাবে দিলে চিকেনের স্মেলটা তো একদম চলে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে তোমরা যারা ধনেপাতা পছন্দ না করো তারা কিন্তু ধনেপাতাটা পাতাটা অ্যাভয়েড করতে পারো পেস্ট করে নিলাম চলো তোমাদেরকে এবারে মিক্সির জারটা খুলে দেখায় এই দেখো একদম পেস্ট কিন্তু হয়ে গিয়েছে এবারে বাদবাকি বাকি মশলাপাতিগুলো সব কিছু বের করে নিই চিকেন খেতে তোমরা যারা যারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো আর যারা যারা পুজোর আগে আমার মতো ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা আমার ওয়েট লস রেসিপি এবং ওয়েট লস জার্নিটা ফলো করছো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম টক দই অল্প পরিমাণে এবারে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবগুলোই আমি নিয়েছি ওরকম হাফ চামচ পরিমাণ করে এবারে মিক্সিতে পেস্ট করা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তবে অল্প পরিমাণ একটু রেখে দিচ্ছি হ্যাঁ এটা দিয়েও একটা টুইস্ট আছে বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই ওয়ান ফোর চা চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি চিকেন মশলা সব সমস্ত উপকরণ যে পাই টুপাই দিতে হবে এমন কোনো মানে নেই হাতের কাছে যে উপকরণগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু তোমরা করতে পারো তারপরে এই দেখো কাসৌরি মেথি এইটা না একদম নতুন প্যাকেট মানে আমার কাছে যা যা বেশিরভাগ মশলাপাতি রয়েছে সেগুলো সবই কিন্তু জি বাংলার আমি নিমফুলের মধু থেকে পেয়েছিলাম কাসৌরি মেথি হাতে নিয়ে একটু ভালো করে ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এটাতেও একটা কিন্তু দারুণ রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার আসে চাইলে যদি তোমাদের কাছে কাবাব মশলা বা তন্দুর মশালা থাকে সেগুলোও কিন্তু দিতে পারো এবার একটু পাতিলেবুর রস দিয়ে নিলাম মানে আমার কাছে যে মশলাগুলো ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু দেখাচ্ছি তারপরে আমি দিয়ে দেব পিঙ্ক সল্ট আজকে রান্নায় আমি যা কিছু ব্যবহার করছি সব কিছুই কিন্তু একদম হেলদি উপকরণ টক দই থেকে শুরু করে পিঙ্ক সল্ট এবং অলিভ অয়েল দারুণ একটা কিন্তু স্মেল বেরোচ্ছে ম্যারিনেশনটার মধ্যে এবারে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা চিকেন কারি রান্নাতে সলিড পিসগুলো খাও না মানে বোনলেস পিসগুলো খাও না তারা কিন্তু এরকম কাবাব টাইপের বানিয়ে খেতে পারো হেলদি তো হয় সাথে সাথে কিন্তু অনেকটা মানে ফ্লেভারফুল হয় চিকেনগুলো এবারে খুব সামান্য মানে আমি পরিমাণটা তোমাদের দেখেই দিচ্ছি মানে এক চামচেরও কম পরিমাণ কিন্তু অলিভ অয়েল দিলাম ম্যারিনেশনে খুব ভালো করে মিক্স করে এবারে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো কমপক্ষে এক ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু বেশি মানে চার পাঁচ ঘন্টা এমনকি ওভারনাইট জন্য রেখে দিতে পারো আজকে কিন্তু কাবাবটা আমি কোনো গ্রিলার বা কোনো মাইক্রোওয়েনে করছি না ননস্টিকের স্টিকের কড়াইতেই এক ঘন্টা হয়ে গিয়েছে এবারে রান্নাটা শুরু করব কড়াইতেই বানাচ্ছি যাতে সবাই বানাতে পারে আর খুব ইজিএস্ট ওয়েতে কিন্তু কড়াইতেই বানানো হয়ে যায় তোমরা চাইলে কিন্তু ননস্টিকের তাওয়া বা ফ্রাইং প্যানেও করতে পারো খুব সামান্য মানে এক মতো একটু অলিভ অয়েল দিয়ে দিলাম খুব ভালো করে স্প্রেড করে নিয়ে এবার চামচে করে এক একটা চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু কোনো তেল নেই একদম কিন্তু তেল ছাড়া বা এক চামচ তেলেই কিন্তু আজকের এই কাবাব রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটাও ইউজ করছি অলিভ অয়েল যে ক্ষেত্রে মানে আনহেলদি হওয়ার কোনো কিন্তু ব্যাপারই নেই সন্ধেবেলায় আমরা কি করি মানে বাইরে থেকে চপ পকোড়া এগুলো খাই চিকেন স্যাতে কিন্তু এগুলো কিন্তু খুব ইজিলি আমরা ঘরে বানিয়ে ফেলতে পারি এবং হয় অনেক টেস্টি আর সাথে সাথে তো হেলদি পাঁচ মিনিট একটা সাইড একটু ফ্রাই হতে দেবো ফ্রাই মানে একটু স্টিম হতে দেবো ঢাকা দিয়ে তাহলে চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এখন এখানে আমি আবার রসুন কাটছি তোমরা ভাবছো রান্না তো বসিয়ে দিয়েছি এখন রসুন ছাড়িয়ে দিয়া কি করছে বলেছিলাম না টুয়েস্ট আছে এই যে পেস্ট খানিকটা রেখে দিয়েছিলাম এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি কাবাবের সাথে তো সস খেতে অতটা ভালো লাগবে না তাই একটু গ্রিন চাটনি বানাচ্ছি এটাও কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইল তেল সামান্য একটু লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পাঁচ মিনিট পরে এবার কড়াই ঢাকাটা খুলে দিচ্ছি দেখো দই আর লেবু যেহেতু মাখানো ছিল তাই কিন্তু চিকেন থেকেই পুরো জল বেরিয়েছে এই যে জলটা বেরিয়েছে এটাতেই কিন্তু চিকেনটা প্রপার সিদ্ধ হয়ে যাবে এবারে কাটা চামচ আর স্প্যাচুলার সাহায্যে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি উল্টো দিকের সাইডটাও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি হতে দেব রেসিপিটা যে এতই টেস্টি হয় শুধু ডায়েট করছে যারা তারা এমন এমনকি বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে সামান্য একটু টক দই দিয়েছিলাম এই মিক্সচারের মধ্যে আর আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি মানে চার পাঁচ ফোঁটা মতো দিয়ে দিচ্ছি এটাতে বেশ একটা স্পাইসি ফ্লেভার আসে আর একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি হলো না একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো একদম হেলদি উপায় আমাদের গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি কাবাবের সাথে কিন্তু দারুণ লাগবে দেখো সাত মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম যে গ্রেভিটা বেরিয়েছিল মানে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরো ড্রাই হয়ে গিয়েছে আর চিকেনগুলো কিন্তু এই পর্যায়ে পুরো পুরি সিদ্ধ হয়ে গিয়েছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনগুলোকে আরেকটু রোস্ট করব মানে আরেকটু মানে ব্রাউনিশ করব সেই জন্য আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন দেখো পুরো কিন্তু টিক্কা হয়ে গিয়েছে কাবাব হয়ে গিয়েছে এটার নাম তোমরা টিক্কা দেবে না কাবাব দেবে সেটা তোমরাই ঠিক করে নিও চলো এবারে জলদি জলদি সার্ভ করে নিই দেখতে যা লোভনীয় হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে চলো পুরোপুরি কিন্তু একদম ঢেলে নিলাম এবার সুন্দর করে রেস্টুরেন্টের মতো করে একটু গার্নিশিং করছি সসটাকে দিয়ে একটু চামচ দিয়ে এইভাবে টেনে দিচ্ছি রেস্টুরেন্টের ঠিক যেরকম ভাবে দেয় কি বলো দেখে কি মনে হচ্ছে টেস্টি হবে না কত ইজিলি ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল আর দেখতে রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশেই কম লাগছে না পর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে কথাই আছে না হে ও হে মানে যেটা দর্শনধারী হয় সেটা কিন্তু খেতেও আশা করি ভালো হয় প্রবীর বললো এই কটাতে হবে না বাকিগুলো তুমি কড়াইতে দিয়ে দাও সেজন্য আবারও সামান্য একটু অলিভ অয়েল দিয়ে আমি বাকিগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছি যতক্ষণ এগুলো খাবো ততক্ষণে কিন্তু আমার কড়াইগুলো একদম রেডি হয়ে যাবে আর উপর দিয়ে একটু গ্রেভি যেটা রয়েছে মিক্সচার সেটাও একটু দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু হতে থাক চলো এবার এটাকে ট্রাই করা যাক এটা কিন্তু আমি অ্যাজ এ ডিনার হিসাবে খাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো উপর দিয়ে একটু পাতিলেবুর রস ছড়িয়ে নিলাম আর চিকেনটা দেখো কতটা সফট হয়েছে গ্রিন চাটনিতে ডিপ করে এবার এটা ট্রাই করছি আহা সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয়েছে মনেই হচ্ছে না এটা একদম এক চামচ তেল দিয়ে রান্না করা হয়েছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওয়েট লস কিন্তু হবেই কারণ চিকেনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আমাদের ওয়েট লসের জন্য হেল্প করে এবং সাথে সাথে অনেকক্ষণ ধরে পেটটাকে ফুল রাখতেও সাহায্য করে ধনে পাতাটাকেও কিন্তু কচকচ করে চিবিয়ে খেয়ে নিলাম এর সাথে কিন্তু তোমরা স্যালাডও খেতে পারো তাহলে দেরি না করে বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলো আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমি খেতে থাকি তোমরা সবাই ভালো থেকো টাটা